হ্যালো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা কেমন কেমন বাটপার দেখেছেন? তো হ্যাঁ বন্ধুরা, কেমন কেমন বাটপার দেখেছেন, বা চোর দেখেছেন, চুচ্ছা দেখেছেন, বহুত কিছু। তো বন্ধুরা, আজকে আমি একটা যাকে আমি আমার যদি ক্ষমতা থাকতো ওয়াস্কার দিয়ে তাকে সম্মানিত করতাম, এত সুন্দর নাটক করতে পারে। তো বাটপারটাকে আগে দেখে নেই। 5,000 টাকা আপনি নিয়ে দিয়ে করো, 1,500 টাকা আপনি লড়া আর লেখা আপনি মিলা খুশি হওয়া যায়। আমি আপনাকে এনে খাইবেন, আমি সেটা হাতে মধ্যে আমি মিলা খুশি খুশি আল্লাহ তুমি তাকে। হ্যাঁ বন্ধুরা, এই মানুষটার যেটা অভিনয় করেছে, সেই অভিনয় দেখলে আপনি ভাববেন কি এটা সত্যি। যার অভিনয় দেখে বড় বড় মানুষ, ছোট ছোট মানুষ সবাই আর কি, ছোট বড় সবাই আর কি, তার যেটা অভিনয় অভিনয় দেখে সবাই আর কি চোখের পানি ফেলে ফেলছে। তো অল্প আর একটা দেখেন, ভিডিওটা দেখলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। 5,000 টাকা আপনি নিয়ে দিয়ে করো, 1,500 টাকা আপনি লড়া আর লেখা আপনি মিলা খুশি হওয়া যায়। আমি আপনাকে এনে খাইবেন, আমি সেটা হাতে মধ্যে আমি মিলা খুশি খুশি আল্লাহ তুমি তাদের তো ঠিক দিয়ে আল্লাহ তুমি তাদের ব্যাপারে যাতে দিন বাইশে থাকো আল্লাহ এই পুজার কথা ভুলবো না। আল্লাহর কাছে আল্লাহ আপনাকে যদি কামাই করার তৌফিক দেয় আল্লাহ যদি ধান্দা ভালো লাগে। তো বন্ধুরা, দেখলেন যে কিভাবে তার কথাগুলার ধরনগুলা, তো সেগুলা দেখলে কিন্তু আপনিও আপনার মনেও জাগবে যে না, মানুষটা যে সুন্দর করে বলছে, তো আপনিও 2-1 টাকা বা 2-4 টাকা দিয়ে আপনিও সহায় করতে ইচ্ছা জাগবে যে না, তাকে কিছু সহায় সহযোগিতা করা যাক। তো বন্ধুরা, সেটা কিন্তু একদম যে যার সামনে বলছিল সে কিন্তু 6,000 টাকা দিয়ে সহায় করছে। হ্যাঁ বন্ধুরা, 6,000 টাকা, 1 টাকা 2 টাকা না, আসল কাহিনী এখন আসি আমি। তো বন্ধুরা, কথাটা হচ্ছে কি, ঢাকা শহরে এই মানুষটা ছিল। তো সে বলছে আর কি, একটা ইউটিউবারের সাথে দেখা হয়, আর ইউটিউবার কে বলে নাকি যে এই মানুষটা যেটা লোক আছে তার নাকি বেটি বাচ্চা একটা মেয়ে রয়েছে। তো সেই মেয়ের বিয়ের জন্য তার ঢাকাতে আত্মীয় আছে, আর সেই আত্মীয়র কাছে যায় 5,000 টাকার জন্য, আত্মীয়র বাড়িতে যায় আর কিছু সাহায্য করবে বলে সে আসার জন্যই ঢাকাতে আসে। আর সেখানে ঢাকাতে সেই আত্মীয় তাকে কোনো ধরনের সহায় না করার জন্য সে বাড়ির বাড়ির দিকে রওনা দেয়, হাটে ঠেঙে হাটে রওনা দেয়। আর কিছু দূর আসার পর এই ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়। ইউটিউবার ভাইটার সাথে দেখা হওয়ার সময় তার কষ্ট মানে তার সাথে শেয়ার করে, শেয়ার করলে সেই ইউটিউবারের ক্যামেরাতে এই ফুটেজটা পাওয়া যায়। আর সেখানে সে বলে যে তার মেয়ের বিয়ের জন্য টাকার দরকার। তো এত সুন্দরভাবে ক্লিন ভাবে যে নাটক করছে, সেই নাটকটা দেখে সবাই অসাধারণ। 2-1 দিন কিন্তু ভাইরাল হওয়ার পরে সবাই মানে মনের আবেগ খুলে বলছে আর কি, কমেন্টের তো ধারাহীন। তো এত সুন্দর সুন্দর কমেন্ট গুলা পড়লে বুঝতে পারবেন, সেই ভিডিও একটি ভিডিওতে যতগুলা কথা শোনা গেছে। তো তারপর 3 দিন পর একটা কিন্তু আরেকটা লিঙ্ক বেড়েছে, সে নাকি সেই 6,000 টাকা নিয়ে গাঁজা খাইছে। তো ভাবেন কত বড় বাটপার। তো সে লোকটা 6 দিন পরে যেটা ভিডিও রিলিজ রিলিজ হওয়া বা ফেসবুক পেজে পাওয়া যায়, তার 6 দিন পরে আরেকটা ভিডিও ভাইরাল হয় যে সে সেই 6,000 টাকা নিয়ে মদ গাঁজা খাইছে। তো সেই কথাটা কিন্তু তুমুল ভাইরাল হয়েছে। প্রথমে যারা সেই প্রথম ভিডিওটা দেখেছে তারা কিন্তু বুঝতেই পারে নাই যে এটা সেই লোকটাই যে এইভাবে ধোকা মারি দেবে, এই সুন্দরভাবে যে পরিকল্পনা করে এই ধরনের নাটক করেছে যে মেয়ের বিয়ে যার জন্য 5,000 টাকা দরকার, 5,000 টাকা হলে তার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিতে পারে। আর যদি কোনো জায়গা যদি টাকা না পায় তাহলে তার একটা ফ্যান আছে, ফ্যানটা বিক্রি করে দিয়ে তবু তার বেটিকে বিয়ে করে মানে বিয়ে দিয়ে দিবে। তুমি গুলশান এলাকায় যাইয়া 6,000 টাকা যে ফেসবুক এলাকা থেকে নিছো, মিথ্যা কথা বইলা, এটা কেন মদ খাইছো? স্যার আমি ভোটে মরে গেছে, আমি কান সরা আর কান সরা, তুমি আবার মিথ্যা কথা বলতেছো? তুমি কেন মিথ্যা কথা, তুমি তোমার মায়ের বিয়ের কথা বিয়ে কান দিতে পারে, ওটা কান শোনা কাকাই দিকে আই না, এই মামা গাদা কেন মদ খাইছো? তুমি খাইছি আমি লোকে আর তুই যাবি বেটা বাইতে, তোর মায়ের বিয়া, তুই মিথ্যা কথা, তুই এই ব্যবসা কেন করস? তুই তো বাংলাদেশে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে